আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকার লকডাউন শিথিল করলেও পরিস্থিতি বিবেচনায় আবারও কঠোর লকডাউন দেওয়া হতে পারে। সড়ক ও জনপদ অধিদপ্তরে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। লকডাউন শেষে গণপরিবহন চলবে করোনার আগের নিয়মে, অর্থাৎ বাড়তি ভাড়া নেওয়া যাবে না। তবে স্বাস্থ্যবিধি এবং নিয়ম মেনে চলছে কিনা তা মনিটর করা হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট স্টেক হোল্ডার সহ মালিক শ্রমিকদের সহযোগিতা চান তিনি। এ সময় গণটিকা কার্যক্রম প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জনগণের ব্যাপক সাড়া দেখে সহ্য হচ্ছে না বলে সরকারের কাণ্ড জ্ঞানহীন সমালোচনা করছে বিএনপি। গ্যাপ না দিলে, লকডাউনের ফলে সবকিছু স্তব্ধ হয়ে গেলে কিছু কিছু মানুষ তো রাস্তায় পড়ে যাবে। কাজে সরকারকে সবকিছু চিন্তা করে ভারসাম্যমূলক পদক্ষেপ নিতে হচ্ছে। লকডাউনটা রেস্ট্রিকশনটা ইজ করলে কি হয় সেটা আমরা দেখব, পরিস্থিতি বিবেচনা করে আমাদের আবার প্রয়োজনে আবারও কঠোর লকডাউনের চিন্তা ভাবনা করতে হবে।